অশিক্ষিত নন্দিনী, শিক্ষিত হয়েও অশিক্ষিত কেন? তুমি কি শুনতে? তোমার দোকানে দুটো পয়সা রোজগারের জন্য এসেছে। নিজের বাপকে তার মেয়ে এইভাবে 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 বা চোখ রাঙাচ্ছে। তুই হাত দোকানের কর্মচারীকে তার বাপ তুলে বলিস তুই গাধার বাচ্চা। উঠে চলে যান। Hi everyone, welcome back to my channel and welcome to another video. তো আজ আমি রোস্ট করব একজন ফুটেজ খোর দিদিকে, যে দিদি হচ্ছে বিরাট বিশ্বের সেরা রাঁধুনী। শুধু রাঁধুনী না, বিশ্বের সেরা জোকারও বলতে পারো। তোমাদেরকে যদি সার্কাস দেখতে যেতে হয় তাহলে তার জন্য টিকিট কাটতে হয়, কিন্তু এখন এমনই একজন রাঁধুনী আছে যার দোকানে গেলে ফ্রিতে সার্কাসও দেখতে পাবে, ঝগড়ার মজাও নিতে পারবে, আবার গিলতেও পারবে। তো সেটা আর কেউ নয়, সেটা সো কল্ড স্মার্ট দিদি, অ্যাকচুয়ালি গাওয়ার, সেটা হচ্ছে নন্দিনী, অশিক্ষিত নন্দিনী। শিক্ষিত হয়েও অশিক্ষিত কেন, সেটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। অরূপে নিজের বাপকে আর নিজের দোকানের কর্মচারীকে অপদস্থ করতে পিএইচডি করে রেখেছে। তো চলো আজকে এই ছাপড়ি সো কল্ড স্মার্ট দিদিকে নিয়ে খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো তোমরা রিসেন্টলি এই ফুটেজটা নিশ্চয়ই দেখেছো। যেখানে তোমাদের সো কল্ড স্মার্ট দিদি তার বাবার বয়সী লোককে গায়ে হাত তুলে দিচ্ছে, চট থাপ্পড় চলছে, দুমদাম দুমদাম মনে হচ্ছে বক্সিং কম্পিটিশন চলছে, বাপ্পি টিম এলো একদম ধুয়ে দিচ্ছে লোকটাকে। কিন্তু কেন কেন, কারণটা কি ছিল? এইবার তোমাদেরকে বলি যে কারণটা কি ছিল। অ্যাকচুয়ালি দিদি তুমি একটু নিজের মুখেই বলো যে কারণটা কি ছিল। হ্যারাস করতে হয় ফিজিক্যালি, না ইয়ে অ্যাটেনশন লেনে কে লিয়ে কর। কি বললে কি বললে, না না আরেকবার শুনি আরেকবার শুনি। হ্যারাস করতে হয় ফিজিক্যালি। ও আচ্ছা, তোমার বাপের বয়সী লোক তোমাকে ফিজিক্যালি হ্যারাস করে, তাই তো? হ্যারাসমেন্ট করে। আচ্ছা চলো, উনি বয়স্ক মানুষ, হ্যারাসমেন্ট যে বয়স্ক মানুষটা করে না এই ধারণাটাই ভুল। তোমরা হয়তো ভাবতে অবাক হবে, রিসেন্টলি আমি একটা বয়স্ক লোককে দেখি, ঠিক আছে, তিনি যে পাবলিক প্লেসে কি করেছেন আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তারপর থেকে আমার মাইন্ড পুরোই বদলে গেছে, যতই বয়স্ক বৃদ্ধ মানুষ হোক তিনি কিন্তু হ্যারাসমেন্ট করতে পারেন, ঠিক আছে, ফিজিক্যালি হোক মেন্টালি হোক। এই ধারণাটা সবসময় রাখবে যে বয়স্ক মানুষ মানে যে হ্যারাসমেন্ট করে না, এটা ভুল। তো যাই হোক, তো আমাদের দিদির মতে যে ওনার বাবার বয়সী ওই লোকটা ওনাকে হ্যারাসমেন্ট করে, তাই তো? চলো আমি এক মুহূর্তে ভেবে নিলাম সে সত্যি তোমাকে হ্যারাসমেন্ট করেছে। তুমি কি বলছো? ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছে। তাহলে পুলিশ প্রশাসন আছে কি করতে? তোমাকে যদি তুমি বলে এভরিডে হ্যারাস করে, তাহলে তোমাকে যদি প্রতিদিন একজন বয়স্ক মানুষ যদি হ্যারাসমেন্ট করে তোমাকে ফিজিক্যালি বা মেন্টালি, এতদিন তুমি সহ্য কেন করছিলে? তোমার মতো একজন শিক্ষিত, ইউ নো স্মার্ট দিদি, তুমি তো লিগালি স্টেপ নিতে পারতে, নাও নি কেন? এভাবে তামাশা করছো, চট থাপ্পড় মারছো, না মেরেছো ঠিক আছে তোমাকে যদি সত্যি এরকম কিছু করে, কিন্তু আমার এটা মনে হয় না। তোমার যদি সত্যি তোমাকে যদি এভাবে দিনের পর দিন যদি কেউ হ্যারাস করতো, না ঠিক আছে, ওইটুকু সেন্স তোমারও আছে, ঠিক আছে, যে পুলিশে কমপ্লেন করতে হয়, ঠিক আছে, লিগালি স্টেপ নিতে হয়, কিন্তু তুমি কি করেছো? তুমি সেটা করোনি, কারণ তোমার তো দরকার ফুটেজ, দু চারটে চর মারবে, আশেপাশে হাজারটা ব্লগার আছে, সেই ফুটেজ ভাইরাল হবে, কারণ রিসেন্টলি মার্কেটে তো তোমার চর্চা একটু কমে গেছে না, তো তোমাকে একটু ফুটেজ নিতে হবে যাতে সবাই আবার তোমাকে নিয়ে আলোচনা করে, চর্চায় আসো, রোস্টাররা যাতে তোমাকে রোস্ট করে, এটাই তো তোমার বিজনেস পলিসি, তাই না? আপ তো স্যার বল দে ভোসড়িকে, আমার দোকান পুরো বন্ধ করে দিবে, আগুন দে সরাও, সরাও কে আগুন থেকে, ও আমার দোকান বন্ধ করে দেবো, সরাও আগুন থেকে। এই তুই সর, তুই সর, তুই যা, একটা গাধার বাচ্চাকে রেখেছো আগুনের সামনে, একটা গাধার বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। তো আমাদের সো কল শিক্ষিত নামক অশিক্ষিত নন্দিনী দিদির দোকানে একটা কাজের যে ছেলেটাকে এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ছেলেটা একটা মিস্টেক করে ফেলে, যে ভুলের জন্য আমাদের দিদি তাকে অকথ্য ভাষায় উল্টো পাল্টা কথা তো শোনায়, বকাবকি করে, তার পাশাপাশি তার বাপকে টানতেও ছাড়ে না। ছেলেটাকে সে বলছে একটা গাধার বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। এবার আসি মেন পয়েন্টে, যখন তোমাকে কেউ আর কি মেরে গাধা বলে বা যখন তুমি কোনো ভুল করো গাধা বলে, এটা তাও মানা যায় যে গাধার বাচ্চা একটা, ঠিক আছে, ওটা ওর বাবাকে বলেনি, ওটা ওই যে দোকানের কর্মচারী ছেলেটা আছে তাকে বলছে গাধার বাচ্চা। তাহলে আশেপাশে এত লোক ভর্তি, হোটেল ভর্তি, দোকানে এতগুলো মানুষের সামনে তুমি তোমার দোকানের কর্মচারী ওই ছেলেটা, অসহায় একজন গরিব একটা ছেলে, সংসারের দায়ে পেটের জ্বালায় দুটো টাকা পয়সা রোজগারের জন্য তোমার হোটেলে কাজ করতে এসেছে, আর সেই ছেলেটাকে তুমি তার বাবা তুলে গাল দিচ্ছ যে গাধার বাচ্চা।
একটা গাধার বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। তুমি যদি গাধা বলতে তাও মানা যায়, তুমি ওকে বলছো গাধার বাচ্চা। গাধার বাচ্চা মানে কি? তার বাপও ছিল গাধা, সেও গাধা। তো তুমি ওকে এইভাবে অপমান তো করছো, তার সাথে সাথে তার বাবাকে অপমান করছো। এখন যদি তোমাকে তোমার বাবা তুলে গালিগালাজ করা হয় বা তোমাকে যদি এইভাবে যদি কথা শোনাতো তুমি কি শুনতে? আচ্ছা শুনতে না বলো, কিন্তু ওই ছেলেটা অসহায় গরিব, তোমার দোকানে দুটো পয়সা রোজগারের জন্য এসেছে কাজ করতে, তাই তুমি এইভাবে অকথ্য ভাষায় ওকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছো? এই অধিকার তোমাকে কে দিয়েছে? নিজেকে কি ভাবো, বাপ ভাবো নাকি বড়? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেখো একটা কথা বলি, তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও মানুষ, আমি ভিডিও করছি আমিও মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে? সুতরাং সেই যে কাজের ছেলেটা আছে সেও কিন্তু মানুষ, তার দ্বারা একটা ছোট্ট ভুল হয়েছে, সেই জন্য তুমি তার বাপ মা তুলে গাল দিচ্ছো? তোমাকে যদি তোমার বাপ মা তুলে গাল দেয় তাহলে তোমার যেমন সহ্য হবে না, সে দোকানের একজন অসহায় কর্মচারী বলে তাকেও তুমি উল্টো পাল্টা শোনাবে, এটাও কিন্তু আমি অ্যাটলিস্ট মানবো না। সে তোমার দোকানে কাজ করতে পারে ঠিকই, কিন্তু দিন শেষে সেও মানুষ, তারও বাবা মা আছে, তারও বাপ মার সম্মান আছে। আর হ্যাঁ, সে তোমার দোকানের কর্মচারী, তুমি তাকে কিনে রেখে দাওনি, ঠিক আছে? যে তুমি ওকে যা ইচ্ছা তাই বলবে, তার বাপ মা তুলে গালিগালাজ করবে, ঠিক আছে? শুধু সে বলে না, যে কোনো কর্মচারী হোক না কেন, সরকারি বেসরকারি, সে যেখানে চাকরি করুক না কেন, সেটা তার কাজের জায়গা। তুমি তাকে সে যে ভুলটা করেছে সেটা নিয়ে কথা বলতেই পারো, কিন্তু তাই বলে তুমি তার বাপ মা তুলবে বা উল্টো পাল্টা ভাষা থেকে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি করবে, সে অধিকারটা না তোমাকে কেউ দেয়নি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে দাঁড়াও রে ভাই, এটাকে নেবাতে হবে, সরাও যাও। তোমার কপালে দুঃখ আছে গো বাবা, সরাও যাও, সরাও যাও। এটা হচ্ছে নন্দিনীর নিজের বাবা, যার সাথে কিভাবে বিহেভ করছে সেটা তো তোমরা দেখতেই পারছো, তা বা হোটেল ভর্তি লোকের সামনে। বাবা কি শিক্ষিত নমুনা! ও বাবা এখানেই শেষ নাকি? এই দৃশ্যটা একবার দেখো। তুই তো তাহলে সব পারিস, এখন আমার দরকার কি আছে? তুই যখন সব পারিস ওই আগুনের মধ্যে যাচ্ছিস, তুমি তো খুব শিক্ষিত মেয়ে, খুব ভদ্র সভ্য মেয়ে, সে তো লোকজন দেখতেই পাচ্ছে, কি বলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এরপরে তো লিমিটটাই ক্রস করে গেছে, এত শিক্ষিত, ওই যে বললাম শিক্ষিত নামক অশিক্ষিত। নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না, প্লিজ বলো। জানোয়ার লোকরে ভাই, যে স্মার্ট নামক দিদি নিজের বাপকে জানোয়ার বলে অকথ্য ভাষায় গালাগালি দেয়, তাকে না স্মার্ট বলা চলে না বা শিক্ষিত বলা চলে না, কারণ একজন শিক্ষিত মানুষ জানে যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বা ভদ্র বিহেভ করতে হয়। এই নন্দিনী দোকানের কর্মচারীটাকে তো অকথ্য ভাষায় গালাগালি করেছে, তার সাথে সাথে তার বাপকেও ছাড়ে না, তার মানে ভেবে নাও এ কেমন ধরনের মেয়ে। ঠিক ঠিক, রুকো জরা, সবর করো। আমাদের সো কল শিক্ষিত নামক অশিক্ষিত নন্দিনীকে নিয়ে আমি একটা পারফেক্ট শায়রি তৈরি করেছি, তো চলো সেটা এবার তোমাদেরকে শোনাই, লেটস স্টার্ট। দুদিন আগে তুই হলি ভাইরাল, হলি তুই সেলিব্রিটি, লোকে জানলো তুই নাকি স্মার্ট নন্দিনী দিদি, লোকে জানলো তুই নাকি স্মার্ট নন্দিনী দিদি, তুই হলি এমন স্মার্ট, নিজের বাবাকে করিস গালাগালি, বাবাকে করিস গালাগালি, দেখাস তুই চোখ রাঙানি, বয়স্ক লোকের গায়ে তুলিস তুই হাত, দোকানের কর্মচারীকে তার বাপ তুলে বলিস তুই গাধার বাচ্চা, শোনাস কথা তুই উল্টো পাল্টা, বকিস তুই আল বাল, করিস তুই অপমান, আর নিজেকে ভাবিস স্মার্ট। আসলে তুই একটা ফুটেজ খোর, তার কাটা দোকানদার। তোমার বাপকে দোকানের কর্মচারীকে শোধরানোটা তোমার দরকার, বুঝলে? তোমার কপালে দুঃখ আছে গো বাবা। এখানে নন্দিনী নিজের বাবাকে বলছে তোমার কপালে দুঃখ আছে গো বাবা, মানে যে বাবা তাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করলো, হোটেলের দায়িত্ব দিল, কোনো ক্রমে ভাইরাল হলো ফুড ব্লগারদের দরুন, সেই নন্দিনী এখন তার বাবাকে বলছে তোমার কপালে দুঃখ আছে গো বাবা। আহা গো কি কথা!
আর তোমরা কি ভাবছো এইটা নন্দিনীর দোকানে ফার্স্ট কোনো একটা ঝামেলা হয়েছে বা সিক্রেট হয়েছে? না না, নন্দিনীদের দোকানে, এটা দেখো। চলিয়ে শুরু করতে হ্যাঁ, একটা গাধার বাচ্চাকে রেখেছো আগুনের সামনে। A few moments later. A few moments later. উঠে চলে যান। আপনারা আনে চলে আর কেটে পড়ুন তো দাদা, একটু উনি আস্তে করে আস্তে করে কেটে পড়ুন। A few moments later. No! I will not. A few moments later. রানু মন্ডলের ছোট বোন। কেন বলতো, রানু মন্ডল যেমন বলতো যে ভগবান আমাকে দিয়েছে মানুষ আমাকে দেয়নি, ইনি হচ্ছেন তাই। ডায়লগও সেম মারে, মেন্টালিটিও একই রকম। এতগুলো ফুড ব্লগার যারা তোমার দোকানে গিয়েছিল, ভিডিও বানিয়েছিল, তুমি ভাইরাল হলে, এটা মানুষের দরুনই তুমি ভাইরাল হয়েছো। এতগুলো ফুড ব্লগারের দরুন তুমি ভাইরাল হয়েছো। আর সেই বলছে যে ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ আমাকে দেয়নি, মানুষের তো হাত ছিলই না এর মধ্যে, তাই না? যতগুলো ফুড ব্লগার যায় তোমার দোকানে, তারা তো ভগবান, তারা মানুষ নাকি? মানুষের কোনো ক্রেডিট ছিল নাকি? মানে ভাবা যায়। রানু মন্ডল হচ্ছে এক তার কাটা, ইনি হচ্ছেন তার থেকে আরো বড় লেভেলের তার কাটা। উনি যেমন হুট করে ফেমাস হয়ে হুট করে নিচে নেমে গেছেন, তোমারও খুব তাড়াতাড়ি সেটাই হবে। হুট করে ফেমাস হয়েছো, হুট করেই নিচে নেমে যাবে, ঠিক আছে? পাবলিক যেমন ভালোবেসে কাউকে ওঠাতেও পারে, ঠিক তেমন ভাবে নিচে আসতে ফেলে দিতেও পারে, ঠিক আছে? পাবলিকের কাছে না সেই শক্তিটা আছে, সেই পাওয়ারটা আছে, বুঝেছো? সো কল স্মার্ট নন্দিনী দিদি। এনাকে যখন জিজ্ঞাসা করা হয় এনার এডুকেশন কোয়ালিফিকেশন কি, বা ইনি কি জব করতেন, তখন এনার কোনো উত্তরে ঠিক ঠিকানায় থাকেন না। অ্যাকচুয়ালি ইনি নিজেই জানেন না যে নিজে কি করেছে। এটা দেখো, ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। ধারণা আছে যে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, চাকরি করতাম, হোটেল ম্যানেজমেন্টে চাকরি করতাম। যা চেনের সাথে জড়িত ছিল, মানে অ্যাজ আ ওয়েটার জব কিয়া, কিচেন হেল্পার কে হিসাব। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব। এক মুখে কত কথা, একবার এই করেছে, সেই করেছে, হ্যানা করেছে, তানা করেছে। তো তুমি যদি এত কিছুই করো, তোমার যদি এত এক্সপেরিয়েন্স, তাহলে নিজের বাপের সাথে আর দোকানের কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু তোমাকে শিখিয়ে দিতে হবে না, বুঝলে? বাংলায় একটা প্রচলিত কথা আছে, কি জানো? যে মানুষ বেশি অহংকার করে তার পতনও খুব তাড়াতাড়ি হয়। ইউ নো, একটাই লাইন, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। খুবই চেনা শোনা একটা লাইন, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখো। আরে কি বলতো, রানু মন্ডলের যেমন অবস্থা হয়েছিল, তোমারও সেম অবস্থাই হবে, এটাই বলেন কি? আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যে সে তোমার দোকানের কর্মচারী হোক বা তোমার বাবা, এইভাবে পাবলিক প্লেসে নিজের বাবাকে, দোকানের কর্মচারীকে অপমান না করলেও পারা যায়। সে যদি কোনো ভুল করে, সেই ভুলটা ভালোভাবে বলো, যাতে সেই ভুলটা সংশোধন করে, নেক্সট টাইম যাতে ভুলটা না হয়। এবার কেউ ভুল করেছে মানে এটা একদমই উচিত নয় যে তুমি তার বাবাকে মাকে টানছো, উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছো সেই মানুষটাকে। এই জিনিসটা একদমই সাপোর্ট করা যায় না, ঠিক আছে? বাবা মা একটা ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা, সেই জায়গাটা আলাদা। কোনো মানুষ একটা ভুল করেছে সেইটা নিয়ে তুমি তাকে বলছো, সেই জিনিসটা একদমই আলাদা। তোমরা যারা অডিয়েন্স আছো, আমার মনে হয় তোমাদেরও একমত যে মানুষ ভুল করতে পারে, তার মানে এটা না যে তার বাবা মাকে তুলে কেউ গালাগালি করবে, মানে মানুষ ভর্তি একটা জায়গাতে। কথাই আছে, মানুষের ব্যবহারই হচ্ছে তার পরিচয়। সুতরাং যেখানে যাও না কেন, নিজের বিহেভিয়ারটা না একটু ঠিক করো। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে কি করবে কি করবে, আরে খুবই সহজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো, ঠিক আছে? ফলো করো ফেসবুক পেজটাকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট বক্স সবসময় ওপেন আছে, তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা, দেখাচ্ছ নতুন ভিডিওতে, বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইজ, বাই। আরে কি হলো, পেজটাকে ফলো করে নাও, টাটা। Oh, hey.